আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তানজুমস কিচেন বিডি। আপনারা অনেকেই হয়তো পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির কথা শুনেছেন। আজকে আমি আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজির বিরিয়ানির রেসিপিটা দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা আমি খুবই সহজভাবে করার চেষ্টা করেছি, তবে আশা করছি স্বাদটা সেই হাজির বিরিয়ানির মতোই হবে। তো চলুন শুরু করা যাক। এখানে 4টি মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন কেটে রাখা আলুগুলোর মধ্যে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জর্দার রং। এখন আলুগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। চলে আসলাম চুলাতে। চুলায় একটি ফ্রাইং প্যানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এখন সেই আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা বাদামি কালার হলে আমি তুলে নিচ্ছি। সবগুলো আলু আমি ভেজে নিয়েছি। বিরিয়ানির জন্য আমি মশলার মধ্যে নিয়েছি লবঙ্গ 7-8টি, নিয়েছি এলাচ 6-7টি, 1 চা চামচের মতো জিরা, দারচিনি 2 টুকরা, নিয়েছি শাহি জিরা 1/2 চা চামচ, সাদা গোলমরিচ 1 চা চামচ, কালো এলাচ 2টি, নিয়েছি 7-8টির মতো কাজু বাদাম, নিয়েছি পেস্তা বাদাম 10টি, কিশমিশ নিয়েছি পরিমাণ মতো, 1টা জায়ফলের অর্ধেকটা নিয়েছি, আর নিয়েছি জয়ত্রী। এখন আমি সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করা শেষ। এখানে আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় একটি পাতিলে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজার পর আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি কালার হলে আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা এবং 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ। এখন সেই ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। চার 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষানোর পর তেলটা উপরে উঠে আসলে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো টক দই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10-15 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম।
মাংসটা কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি আরো কিছুক্ষণ চুলায় রাখব। যখন মাংস থেকে কষানোর তেলটা উপরে উঠে আসবে, সেই পর্যায়ে আমি মাংসগুলো তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুধু মাংসগুলোই তুলেছি, আমি কিন্তু ঝোলটা তুলে রাখিনি। এখন সেই ঝোলটার মধ্যে আমি 6 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পোলার চাল ধুয়ে রেখেছি। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। এখন সেই পানির মধ্যে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি কেওড়ার জল 1 চা চামচ। পানিটা ফুটে উঠলে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ফেললাম। চালগুলো এখন আধা সিদ্ধ হয়েছে। এখন চালগুলোকে আমি 10 মিনিটের জন্য দমে রাখছি। এই তো পোলাও রান্নাটা হয়ে গেছে। এখন এই পোলাও চালের মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে উল্টে পাল্টে আমি পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ, এখন আমি সার্ভ করতে যাচ্ছি। তৈরি হয়ে গেল পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। বিরিয়ানিটা আমি হাজির বিরিয়ানির মতো করার ট্রাই করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।